নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি। চ্যাম্পিয়ন আমাদের সকলের প্রিয় লিও মেসি, তার ক্লাব আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা, তাদেরকে অনেক কংগ্রাচুলেশনস। তারা তাদের জীবনে 3 নম্বরবার চ্যাম্পিয়ন হয়েছে, এবং কংগ্রাচুলেশনস লিও মেসি এবং গোটা আর্জেন্টিনা দলকে, কারণ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হয়েছে, এইবার দেখুন গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ এবং ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কারা কারা পেল। তো বন্ধুরা, ভিডিওটি আগে দেখানোর আগে একটা ছোট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন দেখি ফিফা ওয়ার্ল্ড কাপে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড কে কে পেল। তো সবার প্রথমে ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা পেয়েছে আর্জেন্টিনার তরুণ প্লেয়ার এনজো ফার্নান্ডেস। এনজো ফার্নান্ডেস, তিনি আউটস্ট্যান্ডিং খেলেছেন থ্রু আউট টুর্নামেন্ট এবং তিনি ওয়েল ডিজার্ভ, তাই তিনি ইয়াং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছেন। গোল্ডেন গ্লাভ, সেটা অবশ্যই একজনই পাওয়া উচিত ছিল এবং সেই পেয়েছে ডিজার্ভিং, সেটা হচ্ছে আর্জেন্টিনার বাজপাখি অর্থাৎ এমি মার্টিনেস, অর্থাৎ ইমিলিয়ানো মার্টিনেস। তিনি ফিফা বিশ্বকাপ 2022-এর গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এইবারে আসি গোল্ডেন বুট। তো গোল্ডেন বুট, সেটা পেয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এমবাপে, তিনি ওয়েল ডিজার্ভ, তিনি যেইভাবে থ্রু আউট টুর্নামেন্ট খেলেছিলেন, এমনকি একাদমে ফাইনালে আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে গেছেন। তো ফাইনালে হ্যাট্রিক করেছে এমবাপে, তিনি তার দলকে যেতে পারেনি, তবুও তিনি কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা পেয়েছেন। অর্থাৎ এমবাপে, তিনি সর্বাধিক গোল, 8টা গোল মেরে গোল্ডেন বুটের অ্যাওয়ার্ডটা জিতেছে। এইবারে আসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট একজনই হওয়া ডিজার্ভ করে এবং সেই হয়েছে, সেটা হচ্ছে দ্য লেজেন্ড লিও মেসি, গোট। তিনি নিজেকে প্রমাণ করে দিলেন যে তিনি হচ্ছেন গোট, কারণ যেইভাবে তিনি একা দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করলেন এবং ফাইনালে তিনি 2টো গোলও করেছেন, তো মেসি অবশ্যই তিনি গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করেন এবং ফিফা বিশ্বকাপ 2022-এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পায় লিও মেসি। তো বন্ধুরা, এটাই ছিল গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভের উইনার। তো আমি আপনাদেরকে সমস্ত ডিটেল জানিয়ে দিলাম, তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।